হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ব্লগটা কিন্তু শর্ট একটা ভিডিও দিয়ে আমি শুরু করছি, আর আজকে ভিডিওটা হলো স্পেশাল একটা ব্লগ। আজকে বিশ্ব বাবা দিবস, আর বাবা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্লগটি। তো যেহেতু ফাদার্স ডে সময় প্রত্যেকটা বাচ্চাই তার বাবাদের সাথে ঘুরতে যায়, বেড়াতে যায়, গিফট দেয় বা আবদার করে কিছু খাওয়ার বা ভালো মন্দ, কোথাও কোথাও ঘুরতে যাওয়া। যেহেতু আফিফার বাবা এখন বাংলাদেশে নাই, সে কারণে কিন্তু ওর মনটা খারাপই ছিল। সে কারণে ওর বাবা বলছিল যে আফিফাকে নিয়ে কোথাও ঘুরে আসো, যেহেতু আমি নেই। তো সে কারণে আফিফাকে নিয়ে একটু বের হলাম লাঞ্চ করে। তো আফিফা অনেক খুশি হয়ে গিয়েছে, যেহেতু ওর বাবা নেই সে কারণে কিন্তু ওর বাবার দায়িত্বটা আমারই পালন করতে হয়। মার দায়িত্ব, বাবার দায়িত্ব, দুইটাই। তো আমি চেষ্টা করি যাতে করে ওর কখনো মানে ফিল না হয় যে বাবা বাংলাদেশে নেই। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে পড়লাম ছোট্ট একটা কেক নিয়ে। যেহেতু ফাদার্স ডেতে ওর বাবাকে উই উইশ করবে, আমার কাছে বলল যে বাবার জন্য একটা কেক নিয়ে নেই। তো ছোট্ট একটা কিউট কেক কিনে বাসায় আসলাম। তো ওর বাবাকে এখন ভিডিও কল দিবে, ভিডিও কলের মাধ্যমে আমরা কেকটা কাটবো। এখন তো অনেক ইজি হয়ে গিয়েছে, যারা বাহিরে থাকে তাদের সাথে যোগাযোগটা এখন এত সহজ হয়ে গিয়েছে, মনেই হয় না যে অনেক দূরে আছে বা বাংলাদেশের বাইরে আছে, মনে হয় যে আমাদের কাছেই আছে। তো ওর বাবার সাথেও এরকম করে এই টাইমটা পাস করে অনেক হাসি খুশি। আর ওর বাবাও সবসময় বলে যে আমি যে নাই ও যাতে না বুঝে যে বাবা থাকলে হয়তো আমাকে নিয়ে যেত বা খাওয়াতো, সেই জিনিসটা তুমিই করবে। তো আমি চেষ্টা করি এরকম করার। তো যাই হোক, এখন সুন্দর একটা কেক, চকলেট কেক নিয়ে এসেছি, আর অনেক ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। যেহেতু আমি আর আফিফা চকলেট কেক লাইক করি না, তারপরেও কিছু করার নাই। তো যাই হোক, এ তো ভিডিও কল দিয়ে দিলাম। ভিডিও কলে রেখে আমি আর আফিফা আলাদকে উইশ করবো হ্যাপি ফাদার্স ডে। তো এটা বলে আমরা কাটছি। ওর বাবা তো অনেক সারপ্রাইজ, প্রথমে তো বুঝতেই পারেনি যে কেক কানা হয়েছে। আর যেহেতু বাংলাদেশের বাইরে কেউ এখনো যায়নি বা আসেনি, সে কারণে কিন্তু কোনো গিফটও পাঠাতে পারেনি, সে কারণে আমরা নিজেরাই কেক কেটে নিজেরাই খেয়ে নিলাম। তো এখন আওলাদের মর্নিং, ও খাচ্ছে বার্গার, খাচ্ছে ব্রেকফাস্টে, আর আমরা খাচ্ছি কেক। তো ভিডিও কলে দুজনেই খাচ্ছিলাম, আমাদের তো ইভিনিংয়ের সময় আর ওর তো মর্নিং ছিল। তো যাই হোক, ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ আজকের দিনটা, আর আওলাদও অনেক খুশি। তো আওলাদ অনেক হ্যাপি হয়েছে, সারপ্রাইজ হয়ে গিয়েছে, বলছে যে আফিফা তুমি আমার জন্য এরকম সারপ্রাইজ প্ল্যান করেছো, আমাকে তো কিছু বলোই নেই। তো আফিফা বলছিল যে বাবা আমি যদি তোমাকে বলে দিতাম তাহলে তুমি সারপ্রাইজ হতে না, সে কারণেই কিন্তু বলা হয়নি। তো যাই হোক, কেকটা কিন্তু খুবই মজার ছিল, আমরা দুইজন খেয়ে ফেললাম ছোট্ট একটা কেক, যে কারণে মানে কেনা হয়েছে, কারণ আমরা বাসায় এত চকলেট কেক লাইক করি না, আমরা ভ্যানিলা কেক লাইক করি। আর যেহেতু ছোট কেক, এটা ভ্যানিলা পাইনি, সে কারণে চকলেট কেকই নিয়ে এসেছি। তো এখন আমরা এই কেকটা কেটে খেয়ে ফেলবো। আর আফিফা বলছিল ওর বাবার জন্য নাকি একটা সারপ্রাইজ রেডি করছে, তো আমাকে বলেনি। আমি বলছিলাম কি সারপ্রাইজ, ওর বাবাকেও বলেনি, বলছিল যে আমি আগে রেডি করি তারপর তোমাকে দেখাবো, বাবাকে দেখাবো। তো যাই হোক, আজকে ব্লগটা কিন্তু ছোট্ট একটা ব্লগ বাবা দিবস উপলক্ষে, বেশি বড় এক ব্লগ না। আর আফিফা কি রেডি করে চলেন দেখে আসি। তো এই তো দেখছি আফিফা সুন্দর একটা ক্যানভাসে ওর বাবার জন্য কিছু আর্ট করছে। এই যে আফিফা একটা ওর বাবার জন্য একটা স্পেশাল গিফট রেডি করলো, দেখি এটা। ওয়াও, এটা কি আফিফা? পেঙ্গুইন। এটা মানে কি? পেঙ্গুইন তো বুঝেছি, কি কি এটা? এখানে কে কে আছে? বাবা, আমি, তুমি। ওয়াও, এখানে একটা হুক আছে, এই যে হুকে এখন লাগিয়ে রেখেছে।
অনেক ডিফারেন্ট, অনেক সুন্দর, বিকজ আমাদের ওয়ালটা হলো কালার দেখা যায় যে পার্পল, এই যে দেখা যায় পার্পল, আর সাডেনলি এত ব্লু পপ একটু কালার এসেছে। আজকে রাতে বানিয়ে ফেললাম বিপ চপ, আমার অনেক দিনের থেকে খেতে ইচ্ছে করছিলো এটা, বিপ কিমা আর আলু দিয়ে বানানো বিপ চপ। আমার রাতে বলতে কি আর দিনে বলতে কি যখনই খেতে ইচ্ছে করে বানিয়ে খেয়ে ফেলি। তো যাই হোক, আমার ব্লগটা কিন্তু আজকে স্পেশাল একটা ব্লগ ফাদারদের, তো বিশ্বের যত বাবা আছে সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল, সবার বাবা বেঁচে থাকুক সবার মনে, সবার জন্য শুভকামনা আর অনেক অনেক দোয়া। তো আমার ব্লগটাও শেষ পর্যায়ে, দেখা হবে নতুন ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, দেখা হবে নতুন ব্লগে, সে পর্যন্ত খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।